الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا وقال تعالى في آية أخرى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمها كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز ومكرم حضرات مربين الكرام ديگر مصليان عظام الجلال شانه عما نواله المهان علي شان درباره লাখ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা এবং প্রশংসা নিবেদন করছি যিনি আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত করে ফারেক করে প্রতি জুমার নয় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। প্রাক মুহূর্তে কালামুল্লাহ থেকে হাদিসে নববী থেকে কিছু কথা বলার এবং শোনার জন্যে আমাকে আপনাকে কবুল করেছেন, এই কারণে মহান মুনিবের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। তার শেখানো বাক্যে পরিকালিমে তো শুকর আলহামদুলিল্লাহ। আমরা সম্পদ উপার্জনের দুনিয়ায় বসবাসের জন্যে জীবন আবহ নির্বাহের জন্যে যে আর্নিং সোর্স সম্পদ উপার্জন নিজের প্রয়োজন মিটানো এর মধ্যে যে অবৈধ পন্থা আছে এই পন্থাগুলোর মধ্যে বেশ কয়েকটি আমরা আলোচনা করেছি। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে মা আকাল আহাদুন তাআমান খায়রান কাত্তু মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি
যে ব্যক্তি নিজ হাতে পরিশ্রম করে, নিজ হাতে খাটুনি খেটে এরপরে খাবার খায়, ওই টাকা উপার্জিত অর্থ দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন তার চেয়ে উত্তম খাবার, তার চেয়ে উত্তম উপার্জন আর নাই। তাই উপায় এবং উপার্জনের বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সোর্স, বিভিন্ন উৎসের আমরা আলোচনা করেছি, বৈধ অবৈধ। তো বর্তমান আধুনিকতায় এবং বিভিন্ন নতুন নতুন পলিসি, নতুন নতুন নিয়মাবলী আর নীতিমালা আর পদ্ধতির কারণে এমন এমন বিষয় আমাদের সামনে উপস্থিত হয়, এমন এমন ব্যবসায়িক নীতি আমাদের সামনে আসে যেটা প্রকৃতপক্ষে বৈধ না অবৈধ, হালাল না হারাম, এটা সাধারণ মানুষ বোঝা তো অনেক দূরের ব্যাপার, অনেক জ্ঞানী গুণীজনও বুঝতে পারেন না। উপরে হালালের মোড়ক থাকে, হালালের একটা কাবার উপরে থাকে, কিন্তু বস্তুত পক্ষে এটা হালাল না, এটা হারাম। এই জন্যে বর্তমান সময়ে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের, বিভিন্ন প্রকারের ব্যবসায়িক পলিসি নিত্য নতুন আবিষ্কার হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে সবার সামনে উপস্থিত হয় যে এটা ধোকার পলিসি ছিল, এটার মধ্যে প্রতারণা ছিল। যেমন হাড়ে হাড়ে আমরা অল্প কিছু সময়ের মধ্যেই, অল্প কিছু দিনের মধ্যেই কিছু কিছু এমন পলিসি আমাদের সামনে স্পষ্ট হলো, ইভ্যালি, ই অরেঞ্জ, এরকম ই কমার্সের নাম দিয়ে নিত্য নতুন ভোক্তাদেরকে, কাস্টমারদেরকে, সাধারণ জনগণকে লোভ দিয়ে, লালসা দিয়ে, সাধারণ মানুষের অর্থনৈতিক মোহটাকে কাজে লাগিয়ে তাদের সাথে প্রতারণা করছে এহসান গ্রুপ। তো এমন বিভিন্ন পলিসি আছে, বিভিন্ন নিত্য নৈমিত্তিক পদ্ধতি বেরোচ্ছে, যেই পদ্ধতিগুলোর উপরে হালাল মোড়ক লাগানো আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা সন্দেহযুক্ত, জ্ঞানী গুণীজনের কাছেও সন্দেহযুক্ত, অস্পষ্ট। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই অস্পষ্ট এবং সন্দেহযুক্ত যত ব্যবসা আছে, চাকরি আছে, এমন একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন যে প্রতিষ্ঠানে চাকরি করা হালাল না হারাম আপনার জানা নাই, আপনি চাকরি পাইছেন, চাকরি করতেছেন, আমি চাকরি পাইতেছি, চাকরি করতেছি, টাকা দরকার, উপার্জন দরকার, যেইভাবেই হোক, যেই পদ্ধতিতেই হোক, তো এটার উপরে হালালের মোড়ক লাগানো আছে বিধায় আমি আপনি ধোকার মধ্যে আছি। ইন্স্যুরেন্সে চাকরি করতেছে, আবার ইন্স্যুরেন্স কত প্রকারের ইন্স্যুরেন্স আছে, স্বাস্থ্যের জন্য ইন্স্যুরেন্স, বাড়ির জন্য ইন্স্যুরেন্স, ব্যবসার জন্য ইন্স্যুরেন্স, গাড়ির জন্য ইন্স্যুরেন্স, আবার সর্বোপরি হাস্যকর একটা ব্যাপার, সেটা হলো লাইফের জন্য ইন্স্যুরেন্স। কিসের জন্য? লাইফের জন্য ইন্স্যুরেন্স। লাইফের ইন্স্যুরেন্স, আর এর চেয়েও উপরে একটা তামাশা লাগানো হয়েছে এর আগে আবার ইসলাম শব্দ নাম দিয়া ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এগুলো যদিও আলোচনার বিষয়বস্তু ছিল না, কিন্তু পারিপার্শ্বিক প্রসঙ্গত আলোচনাগুলো চলে আসছে আর কি। তো ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স মানে কি? লাইফের ইন্স্যুরেন্স কার কাছে? আল্লাহর কাছে। লাইফ ইন্স্যুরেন্স কার কাছে? আল্লাহর কাছে।
জীবনের নিরাপত্তা কোনো আলিকো অমুক তমুক সংস্থা দিতে পারবে? আপনি আপনার জীবনের নিরাপত্তা এদের কাছে চাচ্ছেন, লাইফের ইন্স্যুরেন্স, লাইফের নিরাপত্তা, স্বাস্থ্যের ইন্স্যুরেন্স। আরে ভাই, আপনি স্বাস্থ্যের ইন্স্যুরেন্স করলেন, আপনার ভিতরে যদি একটু ইমানি চেতনা থাকতো, আর হ্যাঁ, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ইমানের যেই পিলার আছে, আমরা তো সকলেরই মুখস্থ একটা আছে না, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ, ভাগ্যের ভালো মন্দ, বিপদ আপদ, সুস্থতা অসুস্থতা, সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুস্থ রাখার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিককে। আর আপনি সুস্থতার জন্য, অসুস্থতার জন্য আগের থেকে ইন্স্যুরেন্স করলেন যে অসুস্থ আমি যদি হই তাহলে সে আমাকে ব্যাক সাপোর্ট দিবে, 50,000 টাকা, আমাকে হসপিটাল বিল দিয়ে দিবে, 1,00,000 টাকা বিল দিয়ে দিবে। আপনি তো অসুস্থতাকে ডেকে আনতেছেন, ইন্স্যুরেন্স করলেন, হেলথ ইন্স্যুরেন্স করলেন, মানে অসুস্থতাকে আপনি ডেকে আনলেন, অসুস্থতা, অসুস্থতার একটা আপনি অ্যাকাউন্ট খুললেন। অসুস্থতার অ্যাকাউন্ট খুললেন, অ্যাক্সিডেন্টের অ্যাকাউন্ট খুললেন। তো যাই হোক, এগুলো বিষয়ে আলোচনা যদিও করতে চাচ্ছি না, কিন্তু আলোচনা এখানে যেটা জরুরি সেটা হলো এইগুলোতে চাকরি করেন, কিন্তু আপনি জানেন না যে এটা আপনার জন্য বৈধ না অবৈধ, হ্যাঁ, এটা হালাল না হারাম আপনার জানা নাই। এই ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন, মানুষের উপর, মানুষকে হাওয়ার উপরে দিয়ে ইনকাম করতেছে, প্রত্যেক মাসে ইনস্টলমেন্ট দিতেছে, একটা পর্যায়ে পরিবার চাবে যে এই লোকটা মরে না কেন, লাইফ ইন্স্যুরেন্স মরলে কী পাবো, টাকা পাবো। আহ, কী সুন্দর পলিসি, কী সুন্দর নিয়ম কানুন। তো ইমানের ভিত্তির উপরে আঘাত, তো এটাই চাকরি করতেছেন, আপনি জানেন না এটা হালাল না হারাম। তো এটাই বলা উদ্দেশ্য ছিল যে কেয়ামতের আগে এরকম অনেক পলিসি আসবে, অনেক ব্যবসায়িক অনেক সিস্টেম আসবে। বিটকয়েন দেখেন না, এখন আধুনিক বিভিন্নভাবে লেখালেখি হচ্ছে বিটকয়েন, বিটকয়েনের ব্যবসা, বিভিন্ন রকমের পলিসি আছে, এগুলো আমরা বুঝিও না, নানান রকমের সিস্টেম। তো এই যে জাতীয় ব্যবসা আর মানুষকে ধোকার মধ্যে ফেলার জন্য নানান রকমের অফার, মানি ব্যাক, ক্যাশব্যাক, হ্যাঁ, এই পেমেন্ট করলে এইভাবে ঘুরাই দিবে, এই করবে, সেই করবে, তো এই বিষয়গুলো, এই বিষয়গুলো হালাল না হারাম এটা সাধারণ মানুষের কাছে তো স্পষ্ট নাই, বরং জ্ঞানীদের কাছেও স্পষ্ট হবে না, যেটা আল্লাহ রসুল 1,500 বছর আগে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমাদের করণীয়র কথা বলেছেন। বুখারী শরীফের হাদিস, নুমান ইবনে বশির থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল সুস্পষ্ট, এর মধ্যে কোনো বক্রতা নাই। এটা হালাল বোঝানোর জন্যে, ডেস্টিনি হালাল এটা বোঝানোর জন্য কিছু ভাড়াটিয়া আলেম পাগড়ি টুপি পরাইয়া এরপরে লেবেল হিসাবে রাখছে, এদের সাথে একটা সাইনিং মানি হয়েছে, সিটিং মানি হয়েছে, যে আপনি আমাদের সাথে আসেন, এটা এই লেবেলটা দেখায়া দেখায় কাস্টমার জোগাড় করবে। তাহলে রসুল বলতেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল সেটা সুস্পষ্ট একেবারে সূর্যের আলোর মতো, ওয়াল হারামু বাইয়িনুন, হারামটাও সুস্পষ্ট, রাতের অন্ধকার যেমন সুস্পষ্ট অন্ধকার, আর হালালটাও সুস্পষ্ট আলো, এটা সূর্যের আলোর মতো স্পষ্ট, এখানে কোনো বক্রতা নাই, কোনো গোজামিল নাই। কিন্তু এই দুইয়ের মাঝখানে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, এই দুইয়ের মাঝখানে অনেক ত্রুটিপূর্ণ, অনেক সন্দেহযুক্ত, অনেক অস্পষ্ট বিষয় আসবে, অনেক অস্পষ্ট চাকুরি আসবে, অনেক অস্পষ্ট ত্রুটিপূর্ণ সন্দেহযুক্ত অনেক ব্যবসা আসবে, আল্লাহ রাসূল বলে দিচ্ছেন। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, কিন্তু এটার বৈধতা অবৈধতার ব্যাপারে অধিকাংশ মানুষই জানবে না, তাদের জ্ঞানে থাকবে না, এলেম থাকবে না যে এটা বৈধ না অবৈধ, কারণ ব্যাপারটাই একেবারে গোজামিল দিয়ে এমনভাবে সাজানো, এমন এমন পলিসি বের করা, তো অধিকাংশ মানুষ জানবে না, ব্যাপারটা ত্রুটিপূর্ণ, সন্দেহযুক্ত, অস্পষ্ট। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফামানিত্তাকাশ্যুবাহাত,
যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ বিষয়, অস্পষ্ট বিষয় এগুলো থেকে যে বেঁচে থাকবে, এগুলো থেকে যে দূরে থাকবে, ইস্তাবরা আলি দীনহি ওয়া ইরযিহি, সে তার সম্মান এবং তার দিনকে রক্ষা করতে পারবে, সে নিজের দিনকে বাঁচাইতে পারবে, নিজের সম্মানকেও বাঁচাইতে পারবে, তার সম্মান অক্ষুণ্ণ থাকবে, তার দিন, তার ইমান আকিদা অক্ষুণ্ণ থাকবে। আর যেই ব্যক্তি চিন্তা করবে যে হালাল না হারাম স্পষ্ট তো না, হালাল হালালই মনে হয়, কারণ শয়তান আপনার কাছে এটা হালাল মনে করাবে, শয়তান বলবে আরে দূর হালালই কর খা সমস্যা কি, এই চিন্তা করে অস্পষ্ট বিষয় যেহেতু, ত্রুটিপূর্ণ বিষয় যেহেতু, সন্দেহযুক্ত পূর্ণ বিষয় যেহেতু, ওয়ামান ওয়াকা ফিহি, এই শুভহাতের মধ্যে, এই অস্পষ্ট বিষয়ের মধ্যে যে ঢুকে গেল, এই প্রতিষ্ঠানে যে ঢুকলো, এই ব্যবসার মধ্যে যে ঢুকে গেল, এর এই এর সদস্য যে হলো, আল্লাহ রসুল বলতেছেন ওয়াকা ফিল হারামি, সে হারামের মধ্যে ঢুকলো। সে কিসের মধ্যে ঢুকলো? হারামের মধ্যে ঢুকলো। বলবেন হারামের মধ্যে কিভাবে ঢুকলো? আল্লাহ রসুল বলতেছেন সে হারামের মধ্যে এইভাবেই ঢুকলো, কাররাই ইয়ারআ হাওলাল হিমা, ওই রাখাল যেই রাখাল নিষিদ্ধ এলাকা, নিষিদ্ধ বর্ডার, সে তার মেষপাল নিয়ে এই বর্ডার এলাকায়, বর্ডার এলাকায় মেষপাল চড়াইতে আসছে। আল্লাহ রসুল বলতেছেন ইউশিকু আইয়ারতা ফিহি, এটা অচিরেই হবে, এটা হতে বাকি থাকবে না যে তার পশুপালগুলো নিষিদ্ধ এলাকায় ঢুকে মুখ দিবে, তার উচিত হবে নিষিদ্ধ বর্ডারের অনেক দূরে থাকা, তার উচিত হবে যে মালিকের ভূমিতে চড়াইতে আসছে ওই মালিকের ভূমির মিডিলের মধ্যে থাকা, অন্যের জমির একেবারে দেয়াল ঘেঁষে না দাঁড়ানো, কারণ জায়গায় জায়গায় এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের কাছেও যেতে নিষেধ করেছেন, বলেছেন লা তাকরাবু জিনা, তুমি জেনার কাছে যেও না, কারণ কাছে গেলেই তুমি পরকীয়ার মধ্যে ঢুকবা, কাছে গেলেই তোমার মধ্যে অশ্লীলতা ঢুকবে। এতিমের মালের ব্যাপারেও গত জুমায় যেটা আলোচনা করেছি, এতিমের মালের ব্যাপারেও বলতেছেন আল্লাহ লা তাকরাবু মাল আল ইয়তিম, এতিমের মালের ধারে কাছে যেও না, গেলেই দেখবা তোমার অজান্তেই 10 টাকা তোমার পেটে চলে গেছে, 50 টাকা তোমার পেটে চলে গেছে, লা তাকরাবু মাল আল ইয়তিম, এই এতিমের মালের ধারে কাছে যেও না। তো এই জায়গাটা যেমন আল্লাহ রসুল বললেন যে সন্দেহপূর্ণ বিষয়ের মধ্যে ঢুকো না, যদি ঢুকো তুমি তাহলে তুমি কেমন যেন হারামের মধ্যে ঢুকলা। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করতেছেন, উনি হাদিসের মধ্যে বলতেছেন যে হাফিজতু মিন রাসূলিল্লাহ, আমি আল্লাহ রসুলের কাছ থেকে একটা কথা ভালো করে মুখস্থ করছি। কোন কথা ভালো করে মুখস্থ করছেন? তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মুখস্থ করেছি, দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, দামা ইউরিবুক, যেই বিষয়টা, যেই চাকুরিটা, যেই ব্যবসাটা, যেই ইনকামিং সোর্সটা, যেই টাকাটা, যেই উপার্জনটা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে, দামা ইউরিবুকা, এটা তুমি ছেড়ে দাও। ছেড়ে কি করো? মা লা ইউরিবুকা, যেটা তোমাকে সন্দেহে ফেলে না, সুস্পষ্ট হালাল তুমি দেখতেছো ওটার মধ্যে তুমি ফিরে আসো, সন্দেহের মধ্যে থেকো না, ত্রুটির মধ্যে থেকো না, অস্পষ্টতার মধ্যে থেকো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবনে এই সন্দেহপূর্ণ বিষয় থেকে দূরে থাকার নীতিশিক্ষা দিয়েছেন। আনাস ইবনে মালিক উনার খাদেম, এই আনাস ইবনে মালিক বলতেছেন আমি আল্লাহ রসুলের সাথে হাঁটতেছি রাস্তা দিয়ে, রাস্তায় খেজুর পড়ে আছে, খেজুর, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়াইলেন। এরপর আনাস ইবনে মালিককে বলতেছেন, আল্লাহ রসুলের যেখানে আসছিল যে খেজুরটা নিবেন উনি, তা আনাস ইবনে মালিককে বলতেছেন লাউলা আন তাকুনা সাদাকাতান লা আকালতুহা, আমার মনের মধ্যে যদি এই সন্দেহের উদ্রেক না হইতো যে এটা সদগার হইতে পারে, এটা কিসের হইতে পারে? সদগার খেজুর হইতে পারে। আর আল্লাহ রসুলের জন্য সদগা খাওয়া কি নাই জানি, তা আল্লাহ রসুল বলতেছেন লাউলা আন তাকুনা সাদাকা লা আকালতুহা, আমার এটাকে যদি সদগার খেজুর
সন্দেহ না হইতো তাহলে আমি এটা নিয়ে খাইতাম। দেখেন সন্দেহপূর্ণ বিষয় থেকে আমরা কি করি, রাস্তাঘাটে যাইটা পাইতেছে খাইতেছি, হ্যাঁ যে দাওয়াত দিতেছে যাইতেছি খাইতেছি, কিন্তু সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকা, দূরে থাকা জরুরি। এখানেই ক্ষান্ত নয়, বরং আল্লাহ রসুল আবু হুরায়রা থেকে বর্ণিত আর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন যে ইন্নি আনকালিবু ইলা আহলি, আমি বাইরে থেকে ঘরের মধ্যে ফিরলাম, ফাআজিদু তামরাতা সাকিতাতান আলা ফিরাশি, আমি ঘরে ফিরে বিছানার উপরে চাদরের উপরে দেখি খাবার আছে, খেজুর আছে, ফাআজিদু তামরাতা সাকিতাতান আলা ফিরাশি, আমার বাড়ি আমার বিছানায় খেজুর আছে, ফাআরফাউহা লিআকুলাহা, আমি এটাকে তুলতে তোলার ইচ্ছা পোষণ করলাম খাওয়ার জন্য, এটা তুলে খাবো একটু, সুম্মা আখশা আন তাকুনা সাদাকা, সাথে সাথে আমি শঙ্কিত হলাম যে এটা তো সদকার হতে পারে, ফাআলকাইতুহা, সাথে সাথে এটা রেখে দিলাম। এই যে সন্দেহপূর্ণ বিষয়, ত্রুটিপূর্ণ বিষয়, আমরা খাইতেছি খাইতেছি আর এমন একটা পথ পজিশনে আসি বিশাল সামাজিকতা রক্ষার্থে যে যেই দায়িত্বে আছে, এখন যেতে হয় খাইতে হয় মরার বাড়ির খাওন। আগেও বৈশ আগেও বলেছিলাম যে এই তিন দিন আসল্লি সাহিজি যে খাবারগুলা এগুলো মৃত ব্যক্তির জন্যে করা হচ্ছে, তার নামে ইসালে সওয়াব, আমি খাওয়াচ্ছি, সওয়াবটা কোথায় যাবে, মৃত ব্যক্তির কবরে ইসালে সওয়াব। তো মৃত ব্যক্তির জন্যে সওয়াব পাঠানো, কোনো কাজ করা, ভালো কাজ করা, এটা হলো সদকা। এটা কি সদকা? মৃত ব্যক্তির জন্য আপনি 100 মানুষের আয়োজন করে খাওয়াইলেন, খাবার পুরোটা কি সৎকার খাবার, খাবার পুরোটা কিসের সৎকার, বুঝতেছেন তো কথা, সৎকার খাবার। আর এই সদকা, এই সদাকা, এটা কি সকলের জন্য খাবার বৈধতা আছে? ধনী ব্যক্তি খেতে পারবে? জাকাত দাতা যিনি জাকাত দেন উনি খাইতে পারবে? পারবে না। কিন্তু আমরা কি করতেছি, এই 40-এর ভিতরে বড় লোকগুলারই দাওয়াত দেয়। দাওয়াত দেয় কাদের? যাদের এগুলা খাওয়ার অধিকার নাই তাদেরকে দাওয়াত দিতেছে, আর যারা খাবে এতিম গরিব মিসকিন অসহায় তাদেরকে দাওয়াত দেয় একেবারে সীমিত, আর দাওয়াত দিলেও তারা পিছনের সারিতে, যাদের খাওয়ার বৈধতা নাই তারা সামনের সারিতে, অমুক সাহেব আসছে এই সাইড দাও সে আগে খাবে, হইল? করতেছে কিনা এই সমস্ত কাজ? এ সদকা খাইতে হইতেছে, কি করব? এই জন্যে একটু মেহরবানি করে আমরা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি, সদকার খাবার খাইতে চলে যাই। আর আপনারাও ভাই যারা করতেছেন তারাও সবাই রে আমভাবে দাওয়াত দিয়ে দেন, এটা খাবার অধিকার শুধু গরিব ও সহায় মানুষের, আপনার বন্ধু গার্মেন্টসের মালিক তারে দাওয়াত দিচ্ছেন এই বেটাই সদকার খাবার খাবে, তার জন্য হ্যাঁ তাকে দাওয়াত দেন, দাওয়াত দিতে নিষেধ নেই, তার জন্য ওই সদকার নিয়ত ছাড়া আপনি আলাদা রান্না করেন, বাসায় ভাত রান্না করে অন্য অন্য কিছু রান্না করে খাওয়ান, হ্যাঁ তবে একই দিনে বড় লোকরে খাওয়াবেন ভালো জিনিস, গরিবরে খাওয়াবেন লাপটা খাওয়াই দিলেন মুরগি দিয়া বিরিয়ানি, না ওই লোকরে খাওয়াই তাহলে অন্যদিন খাওয়ান। এছাড়া বলবেন খাইতে চাই হুজুর কি করা যায়, খাইতে চাই কি করা যায় বললে যিনি আয়োজন করবেন তিনি সদকার নিয়ত করতেই পারবেন না, ইসালে সব হবে না, তার ইসালে সবে চিন্তা করবেন না যে আমার বাবার জন্য খরচা, না এমনিই খাওয়াবেন, এমনিই খাওয়ান, মৃত ব্যক্তির নাম টাম 40-এই চিন্তা না, এইগুলার মধ্যে না, ইসালে সওয়াব না, এমনিই খাওয়ান, গরিব দরিব সবাই খেতে পারবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সন্দেহপূর্ণ বিষয়, এই ত্রুটিপূর্ণ বিষয়, এই অস্পষ্ট বিষয়, এটা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল থেকেছেন, শুধু আল্লাহ রাসূল না, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে শিক্ষা দেওয়া হয়েছে, উনারাও এভাবে দূরে থাকছেন। আবু বকর সিদ্দিক উনার ব্যাপারে আয়েশা সিদ্দিকা বলতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, আবার আবু বকর সিদ্দিকের কি মেয়ে, আয়েশা সিদ্দিকা বলেন যে আমার বাবার একটা গোলাম ছিল, কি ছিল গোলাম, এই গোলাম কিছু খাবার একদিন নিয়ে হাজির, খাবার এনে দিছে আবু বকরের সামনে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতেছেন, খাইছেন, খাওয়া শেষ, এখন এই গোলাম বলতেছে যে কিসের খাবার খাইলেন জানেন নাকি, এই খাবারটা আমি কোত্থেকে আনলাম, কি উপায় উপার্জন করলাম, কি সিস্টেমে এটা ইনকাম করলাম। আবু বকর সিদ্দিকের সন্দীপ ছফিরে আসলো যে কি বলতেছে আবার, এটা কি ব্যাপার,
কিভাবে ইনকাম করছো, এটা কোত্থেকে পাইলা? এই গোলাম বলতেছে ঘটনা আছে একটা। কি ঘটনা? ঘটনা হলো জাহিলি যুগে আমি, বেশ আগের কথা, জাহিলি যুগে, ইসলাম আসার আগে, জাহিলি যুগে আমি গণ কি কি করতাম, মানুষের ভবিষ্যৎ গণনা করতাম। কি করত? ভবিষ্যৎ গণনা করতাম। অথচ ওইগুলো সব আন্দাজের উপরে ভুয়া পাট্টি বানায় আছে না, যে তোর এই হবে সেই হবে। তো ওইভাবে ভবিষ্যৎ গণনা করতাম, তো প্রতারণা করতাম, প্রতারণার আশ্রয় নিতাম। আমি এমন একটা ভবিষ্যৎ গণনা করলাম একজনের, আজকে তার সাথে দেখা, আজকে তার সাথে রাস্তায় দেখা, সে বলতেছে যে ভাই তুমি যে ভবিষ্যৎটা বলছিলে এটা তো ফলসে। কি হয়েছে? ভবিষ্যৎটা ফলে গেছে। মনে করেন বলছিল যে তোর ছেলে চাকরি হবে, সরকারি চাকরি ভবিষ্যতে, যা বলে দিলাম চাকরি হয়ে গেছে। মনে করেন ভাই আপনি যেটা বলছেন ভবিষ্যৎটা ফলে গেছে, আপনার বাণী সঠিক হয়েছে। কি খাবেন কোন আছে না, হাদিয়া স্বরূপ আমার এইগুলো দিছে, হাদিয়া স্বরূপ আমার এই খাবারগুলো দিয়েছে, আর সেই খাবার আপনি খাইলেন। তো এটা কি খাবার বুঝতেছেন? তো ভবিষ্যৎ গণনা করে আনছে এই খাবার। হ্যাঁ, আবু বকরুল সিদ্দিক হাদিসের মধ্যে আসছে, তিনি শোনা মাত্রই, তিনি শোনা মাত্রই সাথে সাথে দুই আঙ্গুল গলার ভিতরে ঢুকাইয়া বমি করে ফাখরাজা মা ফি মাঈদাতিহি, তার পাকস্থলীতে যা ছিল সব বমি করে বের করে দিলেন আবু বকরুল সিদ্দিক। এই শিক্ষা আমরা কি করতেছি? আমরা যে যেটাই করি, ইনকামের ক্ষেত্রে, উপায় উপার্জনের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, খালি ইনকামের চিন্তা, এটা হালাল না হারাম, এটা সন্দেহযুক্ত না, হ্যাঁ ত্রুটি মুক্ত না ত্রুটিযুক্ত, এই চিন্তা তো করি না। সামনে আসতে খাইতেছি, ইনকামের রাস্তা একটা বের হয়েছে, ব্যাস ঢুকে পড়তেছি। এই জন্য আল্লাহ রসুল আলী আসসালাম বড় আক্ষেপ করে, আফসোস করে বলেছিলেন, আল্লাহ রসুল বলতেছেন আক্ষেপ করে, আফসোস করে, লাউ আন্নালি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বনি আদমের, বনি আদম মানব সন্তান এমন, তার যদি একটা স্বর্ণের পাহাড় হয়, একটা স্বর্ণের পাহাড়ের মালিক সে, লাহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, তাহলে এখন তার চেষ্টা প্রচেষ্টা দৌড় ঝাঁপ শুরু হবে, কিভাবে আরো একটা নতুন করে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হইতে পারে সে। আল্লাহ রসুল বলতেছেন একটা পাহাড় না মালিক হয়েছে স্বর্ণের পাহাড়, তার তৃপ্তি হয় নাই, তার পেট ভরে নাই, তার মধ্যে স্বস্তি নাই, এখনো দৌড়ঝাঁপ চলতেছে যে কিভাবে এরকম আরো একটা পাহাড়ের মালিক হইতে পারি। এরপরে আল্লাহ রসুল বলতেছেন ওয়ালাইয়ামলা বাতনু ইবনু আদম, বনি আদমের পেট কিছুতেই ভরবে না, ইল্লা তুরাব, কবরে গেলে মাটি দিয়েই ভরবে, এর আগে ভরবে না। কবরে গেলে কি দিয়ে ভরবে? মাটি দিয়ে। এর আগে কি হবে না? পেট ভরবে না। যে যত আছে, যার যত আছে তা সে তত, এবং বৈধ উপায়ে করলে সমস্যা নাই, কিন্তু বৈধতা অবৈধতার বাদ বিচার না করে এইভাবে ছুটছে ছুটছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্দেহপূর্ণ বিষয়, এই ত্রুটিপূর্ণ ইনকাম থেকে দূরে থাকার জন্য বলেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সেই শিক্ষা দিয়েছেন। তাই এই সন্দেহজনক উপার্জন, ত্রুটিপূর্ণ উপার্জন, ত্রুটিপূর্ণ ব্যবসা, এর থেকে দূরে থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে স্বচ্ছতা আনতে হবে, সততা আনতে হবে, ত্রুটি দূর করতে হবে। কারণ মনের অজান্তে অনিচ্ছা সত্ত্বেও যদি হারাম আমার গলদগরণ হয়, হারাম যদি আমার পেটে ঢুকে, জান্নাতে যাওয়া কিন্তু ভয়াবহ হয়ে যাবে।